সূরা আল আহজাব এর 21 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি সূরাতুল আহজাব 21 নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক জেলা শানু বলছেন লাকাদ কানা লাকুম লাকাদ শিওরলি শিওরলি নিশ্চিতভাবে লাম দিয়ে একটা নিশ্চিত কদ দিয়ে আরো একটা নিশ্চিত ডাবল নিশ্চিত দিস ইজ ডাবল শিওর সুবহানাল্লাহ বলি কেমন শিওর ডাবল শিওর আর জোরে বলি না একটু দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলে মাও যার দেশে ডুবার পরে সূর্য আবার উদয় হয় এক আঙ্গুলের ইশারাতে চন্দ্র দুই বাক হয়ে যায় আল্লাহ হুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা লাম মানে এক শিওর কদ মানে আরেক শিওর তাহলে লাম আর কদ মিল যখন মিলে গেছে তখন কি শিওর ডাবল শিওর বলেন না কি শিওর ডাবল শিওর নিশ্চয় নিশ্চয় দিস ইজ ডাবল শিওর শিওরলি দের ইজ নো ডাউট কোন সন্দেহ নাই কানা লাকুম দের ইজ ফর ইউ তোমাদের জন্য আছে কানা লাকুম তোমাদের জন্য আছে ফি রাসূলিল্লাহি রাসূলুল্লাহর মধ্যে সুবহানাল্লাহ ইন দ্য পার্সোনালিটি অফ দ্য প্রফেট ইন দ্য পার্সোনালিটি অফ দ্য মেসেঞ্জার আমার রাসূলের ভিতরে ব্যক্তিত্বের মধ্যে তোমাদের জন্য আছে ব্যক্তি রাসূলের ভিতর আছে সুবহানাল্লাহ ব্যক্তি রাসূলের ভিতর আছে উসওয়াতুন হাসানা আ বিউটিফুল আইডিয়াল একটা উত্তম সুন্দর আদর্শ সুবহানাল্লাহ সুন্দর আদর্শ আমার নবীর চাইতে বড় আদর্শ আর কেউ হতে আদর্শটা কার জন্য আওয়াজটা ঠিক মনে হচ্ছে না আদর্শ কার জন্য লিমান কানা ইয়ারজুল্লাহ যে আল্লাহকে পেতে চায় সুবহানাল্লাহ বলেন যে কাকে পেতে চায় লিমান কানা হু ডিজায়ার্স যে আশা করে লিমান কানা ইয়ারজুল্লাহ হু ডিজায়ার্স টু গেট আল্লাহ যে আল্লাহকে পেতে চায় আল্লাহকে আপনার হাত দিয়ে পাবেন না হ্যাঁ আল্লাহকে কি হাত দিয়ে ধরা যায় আল্লাহকে আপনি চোখ দিয়ে দেখবেন না আল্লাহকে কিছু দিয়ে আপনি ধরতে পারবেন না আল্লাহকে যদি ধরতে চান কলপটা আল্লাহকে দিয়ে দেন দিল সে জো বাত নিকলতা হ্যায় আসর রাখতি হ্যায় আল্লামা ইকবাল বলছেন দিল সে জো বাত নিকলতি হ্যায় আসর রাখতি হ্যায় পর নহীঁ মগর তাকতে পরওয়াজ রাখতি হ্যায় অন্তর থেকে যে কথা বের হয় অন্তরের যে ভয় আছে এই ভয়ের ডানা নাই কিন্তু ডানা না থাকলে কি হবে আসমান ফেটে খোদাকে পেয়ে যায় কলব এই কলব থেকে আল্লাহকে ভালোবাসতে হবে আমার আল্লাহ বলছেন ডোন্ট ফরগেট মি ও বান্দা তুমি আমাকে ভুলে যেও না ডোন্ট ফরগেট মি ওয়ালা তাকুদের জন্য লিমান কানা ইয়ারজুল্লাহ যে আল্লাহকে পেতে চায় যে কাকে পেতে চায় এবং ওয়াল ইয়াউমাল আখিরা যে খুশি মনে আখিরাতে যেতে চায় অনেক মানুষ খুশি মনে আখিরাতে যেতে চায় না বলে যে এখানে যাইলে তো মারবে আমি তো এখানে যাওয়ার আশা করি নাই যাব না যাব না এই রকম যারা আখিরাতে যেতে চায় না আল্লাহও ওনাদেরকে পছন্দ করেন না আল্লাহ পছন্দ করেন তাদেরকে
আল্লাহর কাছে আসেন তাদের যারা আল্লাহর কাছে যেতে চায় যারা আল্লাহর যত কাছে যেতে চায় আল্লাহ তাদের তার চেয়ে বেশি কাছে চলে আসেন ওয়া যাকারাল্লাহা কাসীরা এবং যে আল্লাহর জিকির করে বেশি 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 কার জিকির করে আল্লাহর জিকির করে তাহলে ওই যে কবি নজরুল বলেছিলেন কবি নজরুল বলেছিলেন এই আয়াতের অনুবাদ এটা কিন্তু لقد كان لكم في رسول الله أسوة حسنة رسول الله أسوة حسنة لمن كان يرجو الله الله كي پتے چاہی لے رسول کے درو الله أكبر يا رسول الله يا غسلان دستگیر جندہ آباد جندہ آباد رسول نامر روشی دوری جیتے ہو بے خدا رگارے رسول نامر روشی دوری جیتے ہو بے خدا رگارے نو دی تو رنگے جے پوڑے چھائے নদী তরঙ্গে যে পড়েছে হায় দরিয়াতে সে আপনি মেশে আল্লাহকে যে পাইতে চায় হযরত কে আরো শুকুরিসি লৌহ কলম আরো শুকুরিসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে আল্লাহকে যে পাইতে চায় হযরতকে তর্ক করে দুঃখ অবিশ্বাসী কি পাওয়া যায় দেখ না বারে হযরত কে মোর ভালোবাসি এই দুনিয়ার দিবারাতি ঈদ হবে তোর নিত্য সাথি এই দুনিয়ার দিবা রাতি ঈদ হবে তোর নিত্য সাথি তুই যা চাষ্টায় পাবি হে তাই তুই যা চাষ্টায় পাবি হে তাই হযরত চান যদি হেসে আল্লাহকে যে পাইতে চায় হযরত কে সালাতুন সালামুনিয়া এই বছর দিস ইয়ার এই বছর কাবা শরীফের প্রধান ইমাম কারি আব্দুর রহমান আল সুদাইস সমগ্র বিশ্বের মানুষকে মিলাদুন নবীর শুভেচ্ছা জানিয়েছেন এটা মিলাদুন নবীর পক্ষের মানুষের বিরাট একটা বিজয় যেই সৌদি আরব থেকে এতদিন বিদাত বিদাত বিদাতের রব উঠছিল সেই সৌদি আরবও এখন ঈদে মিলাদুন নবী পালন করছে শুধু এতটুকু বলেই ক্ষান্ত হন নাই আল্লামা হাসান হযরতে হাসান বিন সাবিতের দুইটা লাইন তার মুখ দিয়ে তিনি উচ্চারণ করেছেন উনি বলেছেন ওয়া আজমালু মিনকা লাম তারা কাতু আইনি ওয়া আকমালু মিনকা লাম তালিদিন নিসাও মোর বিউটিফুল এ পারসন লাইক ইউ দ্যান ইউ My eyes have never seen আপনার চাইতে সুন্দর কোন ব্যক্তি কখনো আমার চোখে দেখে নাই
more complete a person than you. No mother has ever given birth. Kuno ma apnar chaite poripurno. Kuno shantan janmo dai nai. Apni holen shob chaite poripurno. আপনি হইতেন সবচাইতে সুন্দর কাবা শরীফের ইমাম বলতেছে হাসান বিন সাবিতের লাইন বুঝা গেল সত্য কোনদিন গোপন রাখা যায় না একদিন প্রকাশিত হবেই আদার ফেটে একদিন সত্য আসবেই এই বাংলাদেশে যারা এতদিন অস্বীকার করছিল আজকে বাইতুল মুকাররমে তারাই ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান করতেছে সুবহানাল্লাহ বলেন না যদিও মালকে জরিয়ায় उनको माल की बड़ा ख्वाहिश है ऐ जन्नत एकोन आरो एक लाइन बोले चन की खुलिकत मुबर्रम मिन कुल्लि आइबिन कअन्नक कद खुलिकत कमा तशाओ আরি আব্দুর রহমান সুদাইস বলছেন হাসান বিন সাবিতের লাইন ও মেসেঞ্জার অফ আল্লাহ ও প্রফেট অফ আল্লাহ ইউ হ্যাভ বিন ক্রিয়েটেড ভয়েড অফ এনি ডিফেক্ট আল্লাহ আপনাকে কোন ধরনের দোষ ছাড়াই বানাইছেন এতদিন যারা দোষে গুণে মানুষ বলছিল আমাদের নবীকে তাদের মুখে জোরসে একটা চাপটিঘাত করে দিয়েছেন কারি আব্দুর রহমান আল সুদাইস You have been created out of any sin, void of empty of any defect. Kono dosh charai Allah apnake baniye felechen. Ka annaka kad khulikta kama tashau. As you had been created, as you had wanted. Jeno apni jebhabe cheyechen, Allah apnake shebhabei banaisen. তো সেই নবীর মিলাদুন নবী না করে আমরা কি বসে থাকব সারা জীবন পালন করলেও আল্লাহর হুকুমের সেই যথাযথ সম্মান দেখানো হবে না যা করছি তা খুব কম করছি যা করছি খুব আরো বেশি করার দরকার আছে ঠিক কি না বলেন আল্লাহ বুঝার তৌফিক দান করুন তো এখন নির্দিষ্ট সাবজেক্ট দের ইজ এ গ্রেট আইডিয়াল For mankind in the character, in the personality of my prophet. Amar nobir choritre, amar nobir bektitte, samosto manusher jonno, musalmander jonno, musalmanera, tomader jonno adorsho ache. Shunen, amar nabiji bekti hisebe adorsho, charitrik gunaboli hisebe adorsho, subhanallah. সাহাবা ইকরাম যখন যেতেন দেখতেন আমার নবী হাঁটতেছেন আমার নবী রাস্তায় হাঁটতেছেন মদিনার সাহাবা ইকরাম দেখতেছেন ওনারা বলেন কা আন্নাল কোরআন ইয়ামশি ওরে দেখো দেখো কোরআন হেঁটে যাচ্ছে বিকজ কোরআন ইজ দ্য থিওরি এন্ড মাই প্রফেট ইজ দ্য প্র্যাকটিক্যাল কোরআন হলো থিওরি আর সেটার বাস্তবায়ন প্র্যাকটিক্যাল হলেন আমার নবী আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করলেন সাহাবাই তাবেঈন কেরাম كيف كان خلق رسول الله صلى الله عليه وسلم how was the character of the prophet নবীর চরিত্র কেমন ছিল তোমরা কি কোরআন পড়ো না লা তাকরাউন আল কোরআন তোমরা কি কোরআন পড়ো না বলে পড়ি তো ওই ফাদাকা খুলুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কোরআন তো আল্লাহর রাসূলের চরিত্র সুবহানাল্লাহ যা কিছু কোরআন তা কিছুই আল্লাহর রাসূলের চরিত্র জোরে বলুন সুবহানাল্লাহ ইনি হলেন আমার রাসূল যার প্রতিটি শুধুমাত্র 40 বছরের পরে নয় জন্মের এই পৃথিবীতে আগুনের পর থেকে প্রতিটি মুহূর্ত আমাদের জন্য শিক্ষা আমাদের জন্য কি যখন তিনি মা হালিমার এক পাশ পান করছেন অন্য পাশ রেখে দিচ্ছেন মা হালিমা বুঝে গেলেন ইনি কোনো সাধারণ কেউ নন নইলে এক পাশ থেকে দুধ পান করে আরেক পাশে চলে যেত ইনার কমপ্লিট একটা সচেতনতা আছে যে আমার তো সীমা নামে দুধবন আছে ওর তো দুধ পান করতে হবে আব্দুল্লাহর তো দুধ পান করতে হবে আমি কেন দুইটাতে পান করব এই ছোটবেলায় দুধ পান করার বয়সে আমার নবী ইনসাফ শিখাচ্ছেন দুনিয়ার মানুষকে কি শিখাচ্ছেন ইনসাফ সুবিচার আমি সব খেয়ে ফেললে হবে না বাকিদেরকেও কি দিতে হবে
সুযোগ দিব হবে আরেকজনকে সুখে রাখলেই নিজের সুখ পাওয়া যায় আপনি কোন সমাজে কোন পরিবারে একা একা সুখী হতে পারবেন না আপনার ভাইটা যদি অসুখী থাকে আপনি কোনোদিন একা সুখী হতে পারবেন না আপনার ভাই আপনাকে বারবার যাতনা দিবে আপনার ভাই আপনার বিভিন্ন ধরনের অপরাধে আপনি লজ্জিত হবেন তার চাইতে বরং আপনার ভাইটাকেও যদি আপনি সুখী করতে পারেন সুখ ভাগাভাগি হবে আপনি সবাই মিলে সুখী থাকলে এটাই হলো আসল সুখ ইউ ক্যানট বি হ্যাপি অ্যালোন আপনি একা একা সুখী হতে পারবেন না এই জিনিসটা আমার নবী বাল্যকালে কি দুধের বয়সে ইন দি এজ অফ ইনফ্যান্ট্রি একজন নবজাতক বয়সে আমার নবী বলছেন পৃথিবীর মানুষকে দেখো দেখো আমি তোমাদেরকে ইনসাফ শিখাচ্ছি এক পাশে পান করছি আর এক পাশে রেখে দিচ্ছি এটাই হলো আমার নবীজি জীবনে কোনোদিন প্রয়োজনের বাইরে একটা কথা বলেন নাই একটা খেলা খেলেন নাই একটা মূর্তিকে সিজদা করেন নাই একটা মিথ্যা কথা বলেন নাই এবং আমানতের খেয়ানত করেন নাই এই জন্য আমার নবীর নাম হয়েছে আস-সাদিকুল আমিন আস-সাদিকুল আমিন তিনি হলেন সত্যবাদী এবং তিনি হলেন আমানতদার তিনি হলেন সত্যবাদী এবং কি আমানতদার সেই নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 16 থেকে 17 কত বছর 16 থেকে 17 এই 16 থেকে 17 বছর বয়সে আচ্ছা 5 বছর বয়সের কথাটা বলি আমার নবীকে মা আমিনা ওই যে নানার বাড়িতে বেড়াতে গিয়েছেন আবুয়া নামে জায়গার মধ্যে মা আমিনা বলছেন আমার তো একটু খারাপ লাগছে বাচ্চা আমার তো মনে হচ্ছে আমি আর বাড়ি যেতে পারবো না আমার তো মনে হচ্ছে আমি এখানেই আমার জীবন শেষ হয়ে যাবে ও হে আমার বাচ্চা আমি দেখতে পাচ্ছি তুমি যখন নবী হবে তোমার উপর মক্কার কাফেররা অত্যাচার করবে আহা আমি থাকবো না সেই সময় তোমাকে দেখার জন্য সেই মুহূর্তের কথা খেয়াল করে আমার খুব খারাপ লাগছে বাবা আমি চলে যাচ্ছি মা আমিনা আবুয়া নামের জায়গার মধ্যে ইন্তেকাল করেছেন সেখানে ছিলেন উম্মে আইমান দাসী উম্মে আইমান আর আমার নবী তিন দিনের প্রচেষ্টায় আমার নবীজি মা আমিনাকে ওখানে দাফন করেছেন অর্থাৎ মাকে ছেড়ে কোথাও যান নাই মায়ের দাফন কাফন শেষ করে তারপরেই তিনি মক্কায় ফিরেছেন সেই নবী এক যুদ্ধ থেকে ফেরত আসতেছেন কোত্থেকে একজন সন্তান হিসেবে আমার নবীকে দেখেন Consider my prophet as a child, as a children, as a son of a mother. একজন মায়ের ছেলে হিসেবে আমার নবীকে একটু দেখেন আমার নবী আসতেছেন যুদ্ধ থেকে কোত্থেকে যুদ্ধ থেকে আসতেছেন ঘোড়াই করে সাথে আছেন সাহাবা ইকরাম সবাই ঘোড়ার উপরে হঠাৎ এক জায়গায় বললেন এই সাহাবা ইকরাম একটু দাঁড়াও এখানে একটু দাঁড়াও সাহাবা ইকরাম দাঁড়ালেন আমার নবীজি হঠাৎ একটা কবরের পাশে গেলেন পাশে গিয়ে হঠাৎ করে তারা সাহাবা ইকরাম দেখতে পারলেন আমার নবীজির চোখের মধ্য দিয়ে অঝোর ধারায় পানি ঝরছে অশ্রু ঝরছে দূর থেকে আমার নবীকে অশ্রু ঝরাতে দেখে সাহাবা ইকরামের চোখেও পানি চলে আসলো এনারাও কান্না শুরু করলেন আমার নবী অনেকক্ষণ কাঁদলেন অনেকক্ষণ কাঁদলেন সাহাবা ইকরাম অনেকক্ষণ কাঁদলো কাঁদার পরে আমার নবীজি যখন চলে আসলেন দেখলেন একটা সাহাবার চোখ শুকনো নেই প্রত্যেকটা সাহাবার চোখের মধ্যে পানি আমার নবী জিজ্ঞেস করলেন এই সাহাবা ইকরাম তোমরা এত কান্না করছো কেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের কান্নার কোনো কারণ নেই আমরা শুধু আপনি নবীকে কাঁদতে দেখে কাঁদতেছি আমাদেরকে একটু বলেন না ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করেছেন আমার রাসূল বলে তোমরা কি জানো আমি যে কবরস্থানে গিয়েছি যে কবরটার পাশে দাঁড়িয়েছি এটা কার কবর ওরে আজকে থেকে অনেক বছর আগে এই জায়গার মধ্যে আমার মাকে আমি দাফন করে গিয়েছিলাম আজকে যখন আমি যুদ্ধ থেকে ফেরত আসতেছি এই আবুয়া জায়গার মধ্যে আমার মায়ের কথা আমার মনে পড়ে গেল
আমি কবর ফেলে যেতে পারি নাই আমি মায়ের কবর জিয়ারত করতেছি আমার মায়ের কথা যখন মনে পড়ল পাঁচ বছর বয়সে আমাকে রেখে আমার মা চলে গিয়েছেন এই মায়ের শোকে আমার চোখের মধ্যে পানি চলে আসলো আমি আমার আল্লাহকে বললাম আল্লাহ আমার মায়ের জন্য ইস্তেগফারের দোয়া করি আমার আল্লাহ বললেন না না ইস্তেগফার আপনার করতে হবে না হয় কিতাবের মধ্যে লেখা আছে ইবনে হাজার আসকালানি বলেন আল মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে স্পষ্ট ভাবে লেখা আছে ও গো নবী আপনার দোয়া করার কি দরকার আপনার মা বাবার দায়িত্ব আমি আল্লাহই তো নিয়ে নিয়েছি আপনার মা বাবার দায়িত্ব তো আমি কে আল্লাহই নিয়ে নিয়েছি আল মাওহিবুল লাদুনিয়া খুলে দেখবেন ইবনে হাজার আসকালানির মতামত খুলে দেখবেন নবীর ব্যাপারে আকীদা ঠিক করবেন নবীর মা বাবাকে জাহান্নামে পাঠাইয়া আপনি জান্নাতে যাওয়ার চিন্তাও করবেন না ঠিক কিনা বলেন না আমাদের এখানে কিছু মানুষ নবীজির মা বাবাকে জাহান্নামে পাঠিয়ে দিতে চায় কি লাভ আপনার কি লাভ নবীজির মা বাবাকে জাহান্নামে পাঠিয়ে কি লাভ আপনার মা বাবা তো জান্নাতে যাবে শুনেন শুনেন আমার নবীজি বললেন আল্লাহ ঠিক আছে দোয়া করব না আমি মাঝে মাঝে আমার মায়ের কবর জিয়ারত করতে আসব মায়ের কবর জিয়ারত করতে আসব আমার আল্লাহ বলে বন্ধু যতবার ইচ্ছা জিয়ারত করতে আসেন ওরে আমার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে তোমাদেরকে বলছি কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর তোমাদেরকে কবর জিয়ারত করতে আমি নিষেধ করেছিলাম আমার মায়ের কবর থেকে আমি আবার সূচনা করলাম এবার থেকে তোমরা জিয়ারত শুরু করে দাও নিজের মায়ের কবর বাবার কবর আত্মীয় স্বজনের কবর জিয়ারত শুরু করে দাও ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল মউত এই কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা মনে করিয়ে দেবে আজকে যে আমরা মা বাবার কবর জিয়ারত করতে পারছি এটা হলো মা আমিনার কবর থেকেই শুরু মা আমিনার কবর থেকেই বিশ্বাস না হলে কিতাব উল্টায়ে দেখেন আল্লাহুম্মা سيدنا محمد وعلى سيدنا أمر الله بلچن وقل رب ارحمهما كما ربياني ওরে বান্দা তুমি বলো আল্লাহ আমার মা বাবা ছোটবেলায় আমাকে যেভাবে লালন পালন করেছেন এর চাইতে বেশি রহমত এই রকম রহমত তুমি তাদেরকে দান করো কারণ মা বাবাকে রহমত করার ক্ষমতা আমার নাই মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুষ বানাইলেও ঋণের শোধ হবে না আমার ক্ষমতা নাই আল্লাহ আমার হয়ে তুমি আমার মা বাবাকে একটু রহমত করে দিও তো আজকে যে আমরা মা বাবার কবর জিয়ারত করতে পারছি এটা হলো মা আমিনার কবরের অবদান আরো জোরে বলি না তাহলে একজন সন্তান হিসেবে মার জন্য কেমন টান দরকার সেখানে আমাদের কাছে নবীজির আদর্শ আছে নাকি নাই আরো জোরে আছে নাকি নাই এবার আরেকটা শুনেন এটা তো গেল সন্তান হিসেবে এবার একটু বাবা হিসেবে দেখেন আমার নবীকে বাবা হিসেবে অতীতকালে আইয়ামে জাহেলিয়াতে একটা মেয়ের পেটের মধ্যে যখন সন্তান আসতো গরের সামনে একটা গর্ত করে রাখতো কি করে রাখতো একটা গর্ত করে রাখতো গরের সামনে গর্ত করে অপেক্ষা করতো এক মাস দুই মাস তিন মাস দশ মাস যখন সন্তান জন্ম লাভ করলো এই সন্তানটা যদি মেয়ে হতো সাথে সাথে তার অস্থান জিন্দা অবস্থায় কোথায় গর্তের ভিতরে আর যদি ছেলে হতো বাবা তাকে কাঁধের উপর বসিয়ে পুরো এলাকার মধ্যে অহংকার করে ঘুরে বেড়াতো ওরে আমি ছেলের বাবা হয়েছি ছেলের বাবা হয়েছি ছেলের বাবা হয়েছি জোরে বলুন নাউজুবিল্লাহ সেই জায়গায় আমার নবী কিভাবে নিজের মেয়ের মর্যাদা বাড়াইলেন নারী জাতির মর্যাদা বাড়াইলেন আমার নবী এক ছেলেকে বললেন
তোমার মায়ের কদমের নিচে তোমার বেহেশত মা জাতিকে আমার নবী গর্তের ভিতর থেকে বের করে মাতার উপরে স্থান দিলেন ইনি হলেন আমাদের নবী বলেন সেই নবীর চাইতে উত্তম আদর্শ কি হতে পারে ওরে নিজের মেয়েকে কিভাবে আদর করছেন দেখেন আমার নবী দরবারে বসে থাকতেন মা ফাতিমা যখন আসতেন মা ফাতিমা যখন দরবারে আসতেন আমার নবীজি দেখা মাত্র আমার নবীজি মা ফাতিমাকে দেখা মাত্র দাঁড়িয়ে যেতেন বলতেন গিয়ে দুইটা হাত ধরতেন এগিয়ে যেতেন এগিয়ে গিয়ে দুইটা হাত ধরতেন হাতের মধ্যে চুমু খাইতেন নিজের মেয়ের জোরে বলেন সুবহানাল্লাহ আদর করে নে নিজের ডান পাশে বসাতেন আর বলতেন ইয়া ফাতিমা ফিদাকে আবি ওয়া উম্মি ফাতিমা তোমার জন্য আমার মা বাবা কুরবান ওই যে আমরা মেয়েকে মা বলি আমরা মেয়েকে কি বলি মা গো এদিকে আসো মা এদিকে আসো এটা তো আমার নবী শিখিয়েছেন আমার নবী বলছেন ফাতিমা তু উম্মু আবিহা ফাতিমা হলো তার বাবার মা ফাতিমা হলো তার বাবার মা কেন কেন কারণ মা হারা আমার নবী এতিম আমার নবী মা হারা ছোটবেলায় মা হারিয়ে ফেলেছেন ওই মা সন্তানের রক্ত দেখলে সন্তানের রক্ত মুছে দেয় সন্তানকে বিপদ থেকে বাঁচায় সন্তানের সেবা যত্ন করে আমার নবীজি একদিন ওই কাবা শরীফের মধ্যে যখন নামাজ পড়তেছেন কাফের ওই উকবা ইবনে আবি মুআইদ এসে ওটের নাড়ি বুড়ি আমার নবীর ওই কাঁধের উপর তুলে দিল কেউ সাহস করছে না এখান থেকে ওটের নাড়ি বুড়ি ফেলে দিতে কেউ সাহস করছে না কারণ এটা আনতে গেলে আবু জেহেল মারবে আবুল আবে মারবে কিন্তু একজন মা ট্রাকের তলায় হলেও ট্রাকের তলায় জাপ দিবে মায়ের কাছে সন্তান সবচাইতে বড় এই মা ট্রাকের তলায় জাপ দিবে তারপরও নিজের সন্তানকে রক্ষা করবে একজন মায়ের মতো মা ফাতিমা গিয়ে আমার নবীর কাঁধের উপর থেকে সেই ওটের নাড়িগুলো সরিয়ে এই তোমরা আমার বাবাকে কেন কষ্ট দিচ্ছ বলে আমার নবীকে মুক্ত করেছেন এই রকম মায়ের দায়িত্ব পালন করেছেন মা ফাতিমা মায়ের দায়িত্ব পালন করেছেন কে মা ফাতিমা আমি হলেন আমার নবী মেয়েকে এভাবে আদর করেছেন যেখানে মেয়ের জায়গা ছিল গর্তের মধ্যে সেখান থেকে আমার নবী মেয়েকে মায়ের মর্যাদা দিয়েছেন মেয়েকে দেখলে দাঁড়িয়ে গেছেন আরো বলেছেন ফাতিমা আমার অংশ ফাতিমা তু বুদা তুমিন্নি ফাতিমা আমার শরীরের টুকরা ওর ইসলামের জন্য আমার নবীর পুরো পরিবার ত্যাগ স্বীকার করেছে পুরো আমার নবীর বড় মেয়ের নাম জাইনাব বড় মেয়ের নাম কি জাইনাব তারপরের মেয়ের নাম হলো রুকাইয়া তারপরের মেয়ের নাম হলো উম্মে কুলসুম তারপরের নাম মেয়ের নাম হলো ফাতিমা আমার নবীর চার মেয়ে সুবহানাল্লাহ জাইনাবের বিয়ে হয়েছে আবুল আসের সাথে জয়নাবের বিয়ে হয়েছে আবুল আসের সাথে তখনও মুসলমান হয় নাই বদর যুদ্ধে কাফেরদের পক্ষে যুদ্ধ করেছে আবুল আস জয়নাবকে হিজরত করতে দেন নাই আবুল আস মদিনায় যেতে দেন নাই আমার নবীর কাছে যেতে দেন নাই আমার নবীর কাছে যেতে দেন নাই যখন আমার নবী ইসলাম প্রচার করলেন আমার নবীর কাছে যেতে দেন নাই আবুল আস কে বদর যুদ্ধের মধ্যে যখন গ্রেফতার করা হলো নবীর জামাতা নবীর মেয়ের জামাই গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করার পরে যখন আবুল আসকে দেখলেন আমার নবীজি আবুল আসকে দেখার পরে আমার নবীজির দুঃখ লাগলো যে আমার মেয়ের জামাই এই রকম বন্দী হয়ে আছে আমার মেয়ের জামাই এই রকম বন্দী হয়ে আছে এই আবুল আস তোমার জন্য আমি একটা শর্ত দিচ্ছি ওই রকম বদর যুদ্ধের মধ্যে যারা বন্দী হয়েছে কেউ টাকা দিয়ে কেউ মানুষকে শিক্ষা দিয়ে কেউ টাকা পয়সা দিয়ে জামিন নিছে আর কেউ মদিনার মুসলমান ছেলে মেয়েদেরকে শিক্ষা দিয়ে জামিন নিছে আবুল আসকে জিজ্ঞেস করলেন তোমার কি আছে তুমি কি দিয়ে নিজেকে মুক্ত করবা আবুল আস মক্কার মধ্যে খবর পাঠাইলেন নিজের বউয়ের কাছে বউ মানে আমার নবীর মেয়ে কি জাইনাব খবর পাঠাইলেন জাইনাবের গলার মধ্যে একটা হার ছিল জাইনাবের গলায়
একটা হার ছিল এই হারটা পাঠিয়ে দিয়েছেন স্বামীর জন্য কত দরদ এই হারটা পাঠিয়ে দিয়েছেন বললেন আমার এই হার নিয়ে যেও এই হার নবীকে দিয়ে আমার স্বামীকে মুক্ত করে দিও বন্দিত্ব থেকে মুক্ত করে দিও আমার স্বামী যেন আমার কাছে আবার আসতে পারে আমার নবীজি দেখলেন সেই হার এই হার আমার নবীজি হযরতে মা খাদিজাকে দিয়েছিলেন মা খাদিজা এটা জয়নবের বিয়ের মধ্যে দিয়েছিলেন আমার নবীজি যখন এই হারটা দেখলেন আমার নবীর চোখ দিয়ে দরদর দরদর করে পানি বের হয়ে গেল আমার নবী সাহাবা ইকরামকে বললেন ওরে সাহাবা আমি চাচ্ছি আমার এই জামাতকে একটু ছেড়ে দিতে তোমরা আমাকে অনুমতি দিবে কি বলো সাহাবা ইকরাম বলছে ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিলাম আমার নবী বলছেন এই আবুল আস তুমি মক্কায় গিয়ে তোমাকে একটা শর্তে মুক্ত করে দিচ্ছি তুমি মক্কার মধ্যে গিয়ে আমার মেয়েকে পাঠাইয়া দিবা কারণ তুমি হইলা কাফের আমার মেয়ে হলো মুসলমান তুমি আমার মেয়েকে পাঠাই দিবা ওই সময় হযরতে জাইনাব ছিলেন সন্তান 5-6 মাস হয়েছে কয় মাস 5-6 মাস পেটের মধ্যে সন্তান আছে তো আবুল আস তো নবীর সাথে কি করেছেন ওয়াদা করেছেন মক্কায় গিয়ে মেয়েকে পাঠিয়ে দিবে তো ঠিকই মক্কা গিয়ে পাঠিয়ে দিচ্ছে সমাজে খবর পেল সমাজের দুইটা মানুষ এসে এমন ভাবে হযরতে জাইনাবকে ভয় লাগালেন হযরতে জাইনাব এমন ভাবে ভয় পেলেন পেটের সন্তানটা নষ্ট হয়ে গেল পেটের সন্তান নষ্ট হয়ে গেল এবং পেটের মধ্যে এমন একটা অসুখ হইল সেই অসুখেই শেষ পর্যন্ত মদিনায় গিয়ে তিনি ইন্তেকাল করেছেন অর্থাৎ আমার নবীর পুরো পরিবার ইসলামের জন্য কুরবানি দিয়েছে এখানে আমার নবী একজন মেয়েকে নিজের মেয়েকে কিভাবে আদর করেছেন সেটা দেখা গেল শুধু তাই নয় আমার নবী জি ছোট সন্তানের নাম হযরতে ইব্রাহিম কি নাম হযরতে সাহাল বিন সাআদ বলছেন আমি দেখলাম ইব্রাহিমকে আমার নবী চুমু খাচ্ছেন আমার নবী রাসূল হওয়ার পরেও একজন বাবা ঠিক কিনা বাবার রহমত আমার নবীর মধ্যে ছিল কারণ তিনি তো রহমাতুল লিল আলামিন সন্তানকে চুমু খাচ্ছেন গালের সাথে লাগাচ্ছেন এই সন্তানকে নিয়ে খুশি প্রকাশ করছেন সকালে দেখে গেছেন কিন্তু বিকালে দেখে গেছেন বিকালে যখন দেখলেন দেখলেন ইব্রাহিম শুয়ে আছে আর আমার নবীর চোখে পানি আমার নবী পানি চোখের পানি জড়াচ্ছেন আব্দুর রহমান বিন আউফ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাধারণ মানুষ যদি কাঁদত তাহলে কিচ্ছু বলতাম না সন্তানের শোকে সাধারণ মানুষ যদি কাঁদত তাহলে কিচ্ছু বলতাম না আপনি তো নবী আপনি কি নবী কেমনে কাঁদে সন্তানের মৃত্যুতে নবী কেমনে কাঁদে আমার রাসূল বললেন আমি নবী বলে কি আমার কাছে পিতৃত্বের সেই দয়াটা থাকবে না বাবার সেই দয়াটা থাকবে না ওরে আমি তো বুকে হাত তাপড়িয়ে কাঁদছি না আমি কাঁদছি চোখের পানি ফেলছি সন্তানের জন্য মায়া একজন নবীরও থাকতে পারে তাহলে একজন সন্তানকে কিভাবে ভালোবাসতে হয় সেটাও আমার নবী শিখিয়েছেন এই রকম বললে আমি আপনাকে অনেক বলতে পারি কিন্তু আমি বাছাই করা কিছু কথা যেগুলোতে আমাদের শিক্ষা আছে সেই রকম কিছু কথা আমি আপনাদেরকে বলবো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের এখনো বাকি অনেক দিন বাকি এক জায়গার মধ্যে হযরতে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের ছাগল চরাচ্ছেন আবু তালেবের কি ছাগল চরাচ্ছেন প্রত্যেক নবী ছাগল চড়িয়েছেন আল্লাহ এদেরকে চড়াইয়েছেন আল্লাহ ওনাদেরকে ওনাদের হাতে এই কাজটা করিয়েছেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য যে কোন কাজই ছোট নয় জোরে বলুন সুবহানাল্লাহ কোন কাজই কি নয় ছোট নয় এটা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আমার নবীও ওখানে ছাগল চড়িয়েছেন একটা ঘটনা অনেকে অনেক রকম করে বলে কিন্তু আমি ইমাম বাইহাকি
সোহাবুল ইমানের থেকে একেবারে অথেন্টিক ওখানে বলা হচ্ছে এটাই হলো সবচেয়ে সুন্দর কথা সবচেয়ে সত্য কথা সবচেয়ে সহিহ কথা সেজন্য আমি আপনাদেরকে বলছি এখানে আমার নবীজির আদর্শ আছে সেজন্য আপনাকে বলছি আমার নবীজি ছাগল যখন চরাচ্ছেন একই জায়গায় ছাগল চরাচ্ছে রোকানা ইবনে আবু ইয়াজিদ রোকানা ইবনে আবু ইয়াজিদ রোকানা ধরেন না কি নাম রোকানা তো রোকানা ছিল কুস্তিগীর বড়বীর এখানে বলি খেলার মতো বড় একজন বলি সেই রোকানাকে আমার নবীজি বললেন বলে তুমি আমার সাথে কুস্তি খেলবা নবীজির মনে কিন্তু অন্য কিছু জোরে বলেন সুবহানাল্লাহ নবীজির মনে কি রোকানা এখনো বুঝতে পারে নাই রোকানা তুমি কি আমার সাথে কুস্তি খেলবা রোকানা বলে যে আপনি আমার সাথে কুস্তি খেলবেন মুহাম্মদ সবাই বলুন সাল্লাল্লাহু তুমি আমার সাথে কুস্তি খেলবা এটা তো আমি বিশ্বাস করতে পারছি না তুমি আমার সাথে পারবা না তো কোথায় তুমি আর কোথায় আমি জোরে বলুন নাউজুবিল্লাহ আমার নবী লম্বাও ছিলেন না বেশি বেটেও ছিলেন না বেশি কিন্তু দলগতভাবে যখন মানুষের সামনে মানুষের মাঝখানে হাঁটতেন মাথা উপরেরটা আমার নবীরটাই দেখা যেত সুবহানাল্লাহ এটা আমার নবীকে আল্লাহ স্পেশাল দিয়েছেন রুকানা বললেন কিরে তুমি আমার সাথে কুস্তি খেলতে যাচ্ছ না 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 তুমি এই সাহস করিও না আমার নবী বললেন খেলবো লেগে যাক আমি যদি তোমাকে হারাতে পারি তাহলে তুমি আমাকে একটা ছাগলের বাচ্চা দিবা আর আমি যদি তুমি যদি আমাকে হারাতে পারো আমিও তোমাকে একটা ছাগলের বাচ্চা দিব লাগলেন দুইজন বেশি দেরি হয় নাই রোকানাকে ফেলে এমন চাপ দিলেন আমার নবী সে আর উঠতে পারলো না একজন বড় বলি তাকে এমন ভাবে ফেললেন সে আর উঠতে পারলো না ছাগল একটা দিয়ে দিল ছাগল দিয়ে ডানে দেখে বামে দেখে আমার নবী বলে ডানে বামে দেখতেছো কেন বলে ডানে বামে দেখতেছি কেন জানো এখানে যদি আর কোনো ছাগল চরানোওয়ালা থাকে ছাগল চরানোওয়ালা থাকে ওরা গিয়ে মানুষকে বলবে আমার এলাকার মানুষে চিনে আমার চাইতে শক্তিশালী মানুষ আর কেউ এখন আমার মানিজ্জত সব নষ্ট হয়ে যাবে এই জন্য আমি ডানে বামে তাকাচ্ছি আমার রসুল বলেন আরেকবার খেলবা সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ আবার একটা ছাগল আরেকবার খেলবে নাকি বলো বলো চলো একবার কোনো মতে পারি নাই আরেকবার খেলবো আবার আমার নবী চেপে ধরলেন আবার শেষ ছাগল আরেকটা দিল আবার এদিক ওদিক তাকায় তিনবার আমার নবী বলেন আবার খেলবা বলে অবশ্যই খেলবো এইবার আরো একটা ছাগল পেলেন আবার ধরাশয়ী করলেন আরো একটা ছাগল পেলেন মন খারাপ করে বসে রয়েছে রোকানা এরকম করে মন খারাপ করে বসে রয়েছে কিরে রুকানা কি হয়েছে তুমি এত মন খারাপ কেন বলো দুইটা কারণ কয়টা কারণ দুইটা কারণ একটা হলো আমার কম জানে আমি সব চাইতে শক্তিশালী মানুষ বডি বিল্ডার মানুষে যদি জানে আমি তোমার কাছে পরাজিত হয়েছি কুস্তির মধ্যে সমাজের মধ্যে আমার মান ইজ্জত বলতে কিচ্ছু আরেকটা কারণ হলো এই তিনটা ছাগল আমার বাবার এই তিনটা ছাগল আবু ইয়াজিদের এই তিনটা ছাগল আমার বাবার এখন আমি এই তিনটা ছাগল তোমাকে দিয়ে দিয়েছি এগুলো আমি কেমনে পূরণ দিব আমার বাবাকে এই তিনটা ছাগল আমি কেমনে দিব কেমনে দিব এই চিন্তায় আমার মন খারাপ আমার নবী বলে শুনো শুনো আমি তোমার সাথে এমনে এমনে করেছি তোমার তিনটা ছাগল তুমি আবার নিয়ে নাও তোমার তিনটা ছাগল তুমি আবার নিয়ে নাও ছাগল পাওয়া আমার উদ্দেশ্য ছিল না আমার অন্য কিছু উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য দেখা গেল পাঁচ ছয় বছর পরে আমার নবীর সেই উদ্দেশ্য সফল হয়েছে রুকানার মনের মধ্যে ওই দয়াটা বসে আছে রুকানা চিন্তা করলো যে আমার চাইতে শরীরে তো এত বড় নয় কিন্তু আমাকে তিনবার কেমনে পরাজিত করলো ওরে মুহাম্মদের ভিতর সুবহানাল্লাহ বলেন না মুহাম্মদের ভিতর যে শক্তি এটা তার নিজের শক্তি নয় এটা ডাইরেক্ট খোদাই শক্তি এটা ডাইরেক্ট কি দেহ হলো তার শক্তি হলো খোদার যার কারণে আমি তাকে পরাজিত করতে
পাঁচ বছর পরে আমার নবীজি যখন ইসলাম প্রচার করলেন ওই যে আমার নবীর যে দয়া আমার নবীর যে দয়া সেই দয়াটা রুকানাকে বলতে দেয় নাই আমার নবী যখন ইসলাম প্রচার করলেন রুকানা এসে আমার নবীর কদমের মধ্যে পড়ে গেল ইয়া রাসূলুল্লাহ আমাকে কালমা পড়াই দেন আমি তো সেদিন আপনাকে চিনতে পেরেছি যেদিন তিন তিনবার আপনি আমাকে পরাজিত করেছিলেন এটাই হলো আমার নবীর আদর্শ আমরা তো স্বার্থপর আমরা তো এক টাকা ছাড় কাউকে দিতে চাই না ঠিক কিনা বলেন না যা খাওয়ার সব আমি খাব আপনি একজন লম্বা মানুষ শুনেন আপনি একজন লম্বা মানুষ আরেকজন একেবারে বেটে মানুষ আছে তাহলে দুইজনকেই যদি সমান অধিকার দিই তাহলে বেটে মানুষ মনে করেন কোন কিছু দেখবে মনে করেন হুজুর কেবলা আসছে কে আসছে হুজুর কেবলা আসছে এখন হুজুর কেবলাকে দেখতে যাচ্ছে তো আপনি লম্বা বলে দেখতে পাচ্ছেন কিন্তু যে বেটে সেই দেখতে পাচ্ছে না এখন মনে করেন একটা পাথর আসছে বড় আপনি বলছেন আমি উঠব সেই পাথরে তাহলে কি এটা আপনার নিঃস্বার্থ কাজ হলো ওই বেটে যখন বেটে সে যেন আপনার সমান একটা কাজ করতে পারে গুরুত্ব পেতে পারে এই জন্য আপনার উচিত ছিল ওই বেটেকে পাথরের উপর রেখে তাকে একটু দেখার সুযোগ করে দেওয়া সমাজের মধ্যে যারা বঞ্চিত আছে যারা নিপীড়িত আছে যারা বিভিন্ন ধরনের গরিবী হালতের মধ্যে আছে আপনি ধনী মানুষ আপনি মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আপনার মধ্যে নবীর আদর্শ আছে কিন্তু আপনি সেই গরিবকে ওই গরিব অবস্থায় রেখে দেন তার দিকে একদিনও দয়ার নজরে তাকাইলেন না এটা তো আমার নবীর আদর্শ নয় আমার নবীর কাছে এসেছে ফকির বাদশা হয়ে গেছে ঠিক কিনা বলেন না মাঙ্গ তুকো সুলতান বানায়া মাঙ্গ তুকো সুলতান বানায়া মেরে কমলি ওয়ালে নে জব আপনা দরবার বুলায়া জব আপনা দরবার বুলায়া মেরে কমলি ওয়ালে নে সালাতুনিয়া সালামুনিয়া জিস পর আপনা রঙ চড়ায়া মেরে কমলি ওয়ালে নে দাতা ফরিদর খ্বাজা বানায়া দাতা ফরিদর খ্বাজা বানায়া মেরে কমলি ওয়ালে নে সালাতুনিয়া সালামুনিয়া আমরা সন্তান হিসেবে নবীজির আদর্শ দেখলাম ঠিক কিনা আমরা বাবা হিসেবে নবীজির আদর্শ দেখলাম আমরা একজন প্রচারক হিসেবে দানবীর হিসেবে আমার নবীজির আদর্শ দেখলাম ঠিক কিনা বলেন একজন শুনেন আরো গভীরে যাই একটু সুবহানাল্লাহ বলি একটু আর একটু জোরে বলি সুবহানাল্লাহ চায়নেছেন আচ্ছা সবাই একটু সালাত নিয়ে বল হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার দেহ আমার মন জপতে থাকে সর্বক্ষণ আমার দেহ আমার মন জপতে থাকে সর্বক্ষণ যেমন জপেন মুস্তাফা ইলাহা ইল্লাল্লাহ হাসবি غير الله نور محمد صلى الله لا اله الا الله الله الذكر جكانه
আমার নবীর জিকির শেখানে আরশ কুরসি লৌহ কলম কলিমা নামাজ আজানে আল্লাহর জিকির যেখানে আমার নবীর জিকির শেখানে আরশ কুরসি লৌহ কলম কলিমা নামাজ আজানে আল্লাহ ছাড়া মাবুদ নাই নবী ছাড়া উপায় আল্লাহ ছাড়া মাবুদ নবী ছাড়া উপায় নাই যেমন বললেন মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আই কাট মাই বডি টেক মাই হার্ট অর ব্রিং আউট অল মাই ব্লাড কাট মাই বডি টেক মাই হার্ট অর ব্রিং আউট অল মাই ব্লাড এভরি ইঞ্চ এন্ড ড্রপ উইল সে লা ilaha illallah hasbi rabbi illallah ma fi kalbi illallah noor e muhammad sallallahu la ilaha illallah oh my prophet is muhammad all blessings be upon him gave the message of Allah told we all must worship him my prophet is Muhammad all blessings be upon him gave the message of Allah told we all must worship him from the core of every heart does bear witness every part from the core of every heart does bear witness every part as declared by Mustafa la ilaha illallah jore hasbi rabbi ma fi kalbi نور محمد صلى الله لا اله الا الله اپনাদের কোন বিরক্তি বিরক্তি লাগতেছে শুনতে চান নাকি আমি শুধু আর তিনটা কথা বলবো শুধু তিনটা কথা অনেক কথা জমা রেখেছি বলতে এসেছি অনেক কথা কিন্তু দেখছি সময়ের ভিতর তিনটার বেশি কথা বলা যাবে না এই জন্য আমি এই তিনটা কথা বলে ইনশাআল্লাহ শেষ করে দিব আল্লাহ প্রত্যেকটি কথার মাধ্যমে প্রথমে নিজের এবং পরে সবার হেদায়েত হওয়ার তৌফিক নসিব করুন আমিন নবীর চাইতে বড় হেদায়েত আর নেই ঠিক কিনা বলেন না ফাকার রুসুলা ফাদলা ওয়া উলা আহদা সুবুলা লিদালালতিহি My prophets surpassed all the other prophets. Amar Nabi, Shamasta Nabir, Upore Cholekechen, Fakar Rusula, Fadla wa Ula, in respect of honor, in respect of status, in respect of summit, my prophet surpassed all the other prophets. Ahadas Subula, he showed the way, he showed the way, Li Dalalatihi, by his guidance, he showed the way to all the people up. to the day of resurrection কিয়ামতের দিন পর্যন্ত সমস্ত মানুষকে পথ দেখিয়ে গেছেন সুবহানাল্লাহ কিয়ামতের দিন পর্যন্ত সমস্ত মানুষকে কি দেখিয়ে গেছেন একটা পরিবার কিভাবে গুছাতে হয় পরিবারের মানুষকে কিভাবে সান্তনা দিতে হয় পরিবারের মানুষকে কিভাবে ঈমানমুখী হতে হয় আমার নবীর জীবনী দেখলে আপনি সব কিছু শিখতে পারবেন আর কোথাও যেতে হবে না দেখেন আমার নবীজির যখন অসুখ হইতো আমার নবীজি প্রথমে প্রত্যেক দিন রাতের বেলা একবার কুল হুয়াল্লাহ শরীফ পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কয়বার পড়তেন একবার
এরপরে সূরা ফালাক পড়তেন এরপরে সূরা নাস পড়তেন তারপরে দুই হাতের মধ্যে ফু দিতেন ফু দিয়ে যতটুকু যায় এই শরীরের মধ্যে মালিশ করে দিতেন একবার তারপরে আবার একই কাজ করতেন আবার একই কাজ করতেন একই কাজ ঘুমানোর আগে আমার নবীজি তিনবার করতেন আর মা আয়েশা অথবা অন্য কোন আমার নবীর স্ত্রী সেখানে বসে থাকতেন ওদের সামনে করতেন কেন শিখে শিখে যেন ওরাও করতে পারে এখানে একজন স্বামীর দায়িত্ব আমি দেখতে পাচ্ছি একজন স্বামী যখন নামাজ পড়বে একজন স্বামী যখন কোরআন তেলাওয়াত করবে একজন স্বামী যখন নবীর উপর দুরূদ শরীফ পড়বে স্ত্রীকে সামনে রাখবে স্ত্রীকেও কিছু কিছু কানে কানে শুনিয়ে দেবে যাতে তার থেকে দেখে দেখে স্ত্রীর মুখস্থ হয়ে যায় স্ত্রীর দেও যেন সেই কাজটা চলে আসে হযরতে মাঈশার মধ্যে এই কাজটা এমন ভাবে চলে এসেছে এমন ভাবে চলে এসেছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে গেছেন তখন মাঈশাকে বলতেছেন আমি তো পড়তে পারতেছি না এই সূরাগুলো তুমি পড়ো তুমি পড়ো মাঈশা পড়তেন আমার রাসূলের হাতের মধ্যে ফু দিতেন আর আমার রাসূল পুরা গায়ের মধ্যে মালিশ করে দিতেন তাহলে এই কাজগুলোর মধ্যে নিজের সন্তানকে নিজের স্ত্রীকে জড়িয়ে পুরো পরিবারকে একটা শরীয়ত সম্মত পরিবার কিভাবে বানানো যায় এটা আমার নবী শিখিয়েছেন শুনেন শুনেন মা ফাতিমার সংসারের মধ্যে খুব বেশি অসুবিধা সংসারের মধ্যে খুব বেশি অসুবিধা খুব চাপ যাচ্ছে একা সামলাইতে পারছেন না আমার নবীর কাছে আসলো এক বন্দী ছোট বন্দী আসলো একটা ছেলে অথবা মেয়ে ছোট হযরতে মা ফাতিমা চাইলেন তাকে কাজের ছেলে হিসেবে রাখবেন আমার নবী থেকে উপহার পাবেন গেলেন মাঈশার কাছে মাঈশাকে গিয়ে বললেন আমার বাবাকে বলিও রাসূলুল্লাহকে বলিও যেন আমাকে ওই বাচ্চাটা দান করে আমার ঘরের কাজে যেন সহায়তা হয় আমার নবী যখন আসলেন আমার নবী আসার পরে এই কথাটা মা আয়েশা আমার নবীকে বললেন বলার পরে আমার নবী চিন্তা করলেন ফাতিমা তো আমার মেয়ে সুবহানাল্লাহ ওরে আমার এমন এক সাহাবা আছেন আমার এমন অনেক সাহাবা আছেন যাদের বাড়ি নাই ঘর নাই ওরা মক্কা থেকে বাড়িঘর ছেড়ে ইসলামের জন্য সব কিছু ছেড়ে আমার কাছে চলে এসেছে সাত দিনে একবারও ভালো করে খেতে পায় না তাদের তো কাজের লোক দূরের কথা খানা দানার পর্যন্ত ঠিক নাই এই মানুষগুলোকে খাওয়া শূন্য রেখে এই মানুষগুলোর গরিবি পোশাক রেখে আমি যদি আমার মেয়েকে আরাম করাই তাহলে এটা কোন ধরনের ইনসাফ হবে আমার নবী চিন্তা করতে 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 রাত্রির গভীর যখন হলো আমার নবী মা ফাতিমার কাছে যাচ্ছেন ঘরে মাওলা আলী আর মা ফাতিমা শুয়ে আছেন আমার নবীকে দেখে তারা উঠে গেলেন আমার নবী বললেন যে অবস্থায় আছো সে অবস্থায় থাকো দুইজনের মাঝখানে বসে গেলেন দুইজনের মাঝখানে ওরে তোমরা দুনিয়ার সুখের জন্য আরামের জন্য কাজের মানুষ চেয়েছ শুনো আমি তোমাদেরকে এর বিকল্প হিসেবে এমন কতগুলো জিনিস শিখিয়ে দিচ্ছি যে দুনিয়ার সমস্ত আরামের চাইতে বেশি আরাম তোমাদের হয়ে যাবে তোমরা আল্লাহু আকবার বলবা আল্লাহু আকবার 34 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার এভাবে যদি পড়ো তাইলে তোমাদের ওই কাজের ছেলে মেয়ে যত সুখ দিত তার চাইতে বেশি সুখ পাওয়া যাইতা এখান থেকে আমাদের কি শিক্ষা রয়েছে বুঝতে পারছেন না আপনারা এখনো এখান থেকে কি শিক্ষা রয়েছে বুঝতে পারছেন না সেই আয়াত দিয়েই আবার শেষ করি যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহর রাসূলের চরিত্রের মধ্যে আল্লাহর রাসূলের ব্যক্তিত্বের মধ্যে তোমাদের জন্য সব চাইতে সুন্দর আদর্শ আছে আমি বাবা হিসেবে নবীকে আদর্শ দেখিয়েছি কিনা দেখিয়েছি সন্তান হিসেবে দেখিয়েছি কিনা এক মানুষ এসে সাহাবায়ে কেরাম আছেন কাবা শরীফের ভিতরে প্রস্রাব করে দিচ্ছে মসজিদে নববীর ভিতরে কি করে দিচ্ছে প্রস্রাব করেছে সবাই বলছে মাহ মাহ মাহ
এই বেড়া কি করছো কি করছো আমার নবী বলে অর্ধেকে তাকে থামিয়ে দিও না পুরো কাজ করতে দাও এখানেও আমার নবীর শিক্ষা আছে অর্ধেকে যদি থামিয়ে দিতে চায় তার অসুবিধা হবে তার কোন রোগ হয়ে যেতে পারে এই জন্য আমার নবী বলছেন তাকে তার কাজ করতে দাও শিক্ষা পরে দিয়ে আমি দিয়ে দেব শিক্ষা পরে দিয়ে আমি দিয়ে দেব আমার নবীজি শেষ হওয়ার পরে তাকে ডাকলেন শুনো এই মসজিদ এটা নামাজ পড়ার জন্য এটা সিজদা দেওয়ার জন্য এখানে আল্লাহ জিকির করার জন্য বানানো হয়েছে এটা প্রস্রাব করার জন্য বানানো হয় নাই আর কোনোদিন করিও না ওই মানুষ আমার নবীর আদর্শ দেখে তো খুশি হয়ে গেল সুবহানাল্লাহ এভাবেই দাওয়াত দিতে হবে মানুষের কাছে নবীর আদর্শ অনুসরণ করে করে ঠিক কিনা বলেন না একজন লাস্টে একটা কথা বলি যেটা আমার বলার ছিল বলতে পারি নাই আমার নবীজি একজন বাদশা হিসেবে মানুষ জনগণের একজন প্রতিনিধি হিসেবে সেখানেও আমার নবী আদর্শ সুবহানাল্লাহ সেখানেও আমার নবী আদর্শবান এইটা না বললে আমার হক আদায় হবে না কেন কারণ আমি যে আয়াত পড়েছি এই আয়াতের শানে নুজুল হলো এখানে এতক্ষণ যা বলেছি সবগুলো হলো বিশ্লেষণ আয়াতের শানে নুজুল কিন্তু আরেকটা প্রত্যেক কিতাবে আয়াতের মূল কথা কিন্তু আরেকটা এই আয়াতের মূল কথা কি আমি আপনাদেরকে বলি একটা খন্দকের যুদ্ধ ছিল কি যুদ্ধ খন্দকের যুদ্ধ মদিনার মুনাফিকেরা কারা মদিনার মুনাফিকেরা মক্কায় গেল বলে উহুদ যুদ্ধে মুসলমানদের অবস্থা ডেঞ্জারাস হয়ে গেছে ওদেরকে আর শক্তি জোগাড় করতে দেওয়া যাবে না এই মুহূর্তে যদি আক্রমণ করো আমরা জানি মুসলমানদের আর খুঁজে পাওয়া যাবে না মুহাম্মদ তার বংশ সহ তার সাহাবী সহ সব মারা যাবে জোরে বলুন নাউজুবিল্লাহ তোমরা করি আমরা তোমাদের সাথে থাকব বনু নজির তোমাদের সাথে থাকবে মদিনার ইহুদি গোত্রগুলো তোমাদের সাথে থাকবে তোমরা মদিনায় হামলা চালাও আমরা তোমাদের পক্ষ হয়ে যুদ্ধ করব দশ হাজারের বাহিনী হয়েছে কয় হাজার দশ হাজারের বাহিনী হয়েছে আমার নবীর গোয়েন্দা বাহিনী খবর নিয়ে আসলো দশ হাজার মানুষ আসতেছে হামলা চালানোর জন্যে আমার নবী বলে আমার তো এতগুলো মানুষ নাই আমার তো গুনে গুনে খুঁজে খুঁজে তিন হাজারের মতো হবে বর্জন তাহলে শুধু শরীরের শক্তি দিয়ে হবে না অন্য কোন কৌশল করতে হবে যুদ্ধের কৌশল জোরে বলুন সুবহানাল্লাহ মদিনা তিন দিক দিয়ে বেষ্টিত শুধু উত্তর দিক দিয়ে খোলা আমার নবী বলে এদিক দিয়ে কি করা যায় সালমান ফার্সি বলে আমাদের দেশে একটা কৌশল করা হয় এটা আপনাকে শিখাই সুবহানাল্লাহ এটা আমি আপনাকে বলে দিই আমাদের দেশের মধ্যে একটা জিনিস করা হয় সেটা হলো দশ হাত লম্বা পাঁচ হাজার হাত একটা লম্বা এদিকে পাঁচ হাজার হাত এদিকে দশ হাত প্রস্ত দশ হাত লম্বায় পাঁচ হাজার হাত আর ওই নিচেও নয় হাত দশ হাত এইরকম করে একটা নালা পরীক্ষা খনন করেন যাতে এরা ওই পাশ থেকে মদিনার ওই পাশ থেকে এই পাশে আসতে না পারে আসলে যেন ওখানে পড়ে যায় পড়ে গেলে আমরা তীর মেরে দিব বাস এরা দশ হাজার হোক দশ লাখ হোক করার কিছু নাই আমরা তো চারিদিক দিয়ে আসি যেটা কোলা আছে এদিকে নালা দিয়ে দেন কেমন নালা দশ হাত বাই পাঁচ হাজার হাত সুবহানাল্লাহ দশ হাত বাই পাঁচ হাজার হাত এখন খনন করতে হবে না প্রতি দশ জনকে দায়িত্ব দিলেন সুবহানাল্লাহ বলেন প্রতি দশ জনকে দায়িত্ব দিলেন চল্লিশ হাত করে কাটতে হবে প্রতি দশ জনে কাটবে কয় হাত চল্লিশ হাত পরীক্ষা খনন করবে এভাবে খনন করলে প্রতি দশ জনে যদি চল্লিশ হাত খনন করে এভাবে পাঁচ হাজার হাত খনন করা হয়ে যাবে আমার নবী করিম সাল্লাল্লাহু নির্দেশ দিলেন সাহাবা ইকরাম খাওয়ার পানি নাই খাওয়ার জন্য কোনো খাবার নাই কেউ দুই দিন না খেয়ে আছে কেউ তিন দিন না খেয়ে আছে পেটের মধ্যে পানি বেঁধেছে আমার নবী পরিকার ভিতর চলে গেলেন আমার নবী বললেন আমিও তোমাদের সাথে কাজ করব আমি নির্দেশ দিয়ে বসে থাকবো না আমি তোমাদের সাথে কয়েকজন আসলো ইয়া রাসূলুল্লাহ একটু দেখেন কাপড়টা তুললো কাপড় তোলার পরে দেখে কারো পেটের মধ্যে দুইটা পাথর
কারো পেটের মধ্যে তিনটা পাথর ওরে পাথর কেন বেঁধেছো ইয়া রাসূলুল্লাহ খুদার জ্বালা সহ্য করতে পারছি না তাই পেটটা চেপে রেখেছি যাতে খুদা আমাদেরকে আক্রমণ না করে আমরা কাজ করতে আছি খুদার দিকে যেন আমাদের খেয়াল রাখা না যায় ইয়া রাসূলুল্লাহ কি করতাম আমার রাসূল বলে একটু আমারটা তোলো না আমার রাসূলের কাপড় মুবারক তোলার পরে দেখা হলো ওদের যতগুলো পাথর আছে আমার রাসূলের আরো বেশি পাথর লাগানো হয়েছে এইটা দেখে ওরা বলল ইয়া রাসূলুল্লাহ আমাদের আর কোনদিন খোদা লাগবে না কোনদিন খোদা লাগবে না এবার কাজ শুরু করে দিব কাজও করতে লাগলো নাতে রাসূল পড়তে লাগলো কাজও করতে লাগলো কি রকম বুখারী শরীফে এসেছে নাহনু আল্লাযীনা বায়উ মুহাম্মাদা আলাল জিহাদ মা বাকিনা আবাদা আমরা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছি আমাদের কি দুঃখ আমাদের কি যাতনা আমরা তো আল্লাহর রাস্তায় জিহাদ করতে থাকব সব সময় আমাদের দুঃখ বলতে কিছু নাই কারণ আমাদের হাত রাসূলের হাতে সুবহানাল্লাহ আমাদের হাত রাসূলুল্লাহর হাতে আমার রাসূল যখন এইটা দেখলেন আমার রাসূল নিজেও একটা নাত পড়লেন আমার রাসূল নাত পড়তেন না শের পড়তেন না কিন্তু কখনো কখনো এমন কথা বলতেন বলতেন কথা হয়ে যাইত নাত সুবহানাল্লাহ বলতেন কথা কিন্তু কবিতার চাইতেও সুন্দর হয়ে যেত আল্লাহুম্মা আমার নবী বলতেছেন اللهم لولا أنت ما هتدينا ولا صلينا ولا تصدقنا ولا صلينا الله رے তুমি যদি না হইতা তুমি যদি দয়া না করতা আমরা নামাজ পড়তে পারতাম না আমরা সদকা করতে পারতাম না আল্লাহ তুমি এই আনসার এবং মুহাজিরদের উপর রহমত নাযিল করো فاغفر الانصار والمهاجر الله এই আনসারকেও রহমত করো এবং মুহাজিরকেও রহমত করো এখানে আপনি কি আদর্শ শিখলেন আমাদের কিছু নেতা আছে সব নয় এসি রুমের মধ্যে বসে থাকে কর্মী মারা যায় সেখানে আমার নবী নিজেই কাজের ভিতর চলে গিয়েছেন এটা হলো আমার নবীর আদর্শ আপনার যারা সেবা করছে তাদের ব্যথায় ব্যথিত হয়ে যান জর্জ বার্নার্ড শোর একটা কথা বলে শেষ করে দিচ্ছি কারণ উনি মুসলমান ছিলেন না কাফের হয়ে উনি আমার নবীর সম্পর্কে মন্তব্য করতেন ইফ হি ওয়্যার অ্যাসিউমড টু বি দা ডিক্টেটর অ্যাসিউমড টু বি দা ডিক্টেটর অফ দা প্রেজেন্ট ওয়ার্ল্ড তিনি যদি বর্তমান যুগের বর্তমান পুরো দুনিয়ার এক নায়ক হতেন একটা যদি উনি এক নায়ক হতেন বাদশাহ হতেন পুরো দুনিয়ার বাদশাহ হি উড বি এবল টু সলভ অল দা মডার্ন প্রবলেম মডার্ন যত প্রবলেম আছে মডার্ন যত সমস্যা আছে নবীজি মুসলমানদের নবী একাই সমাধান করে ফেলতে পারতেন বাট ইন এ ওয়ে That would bring much needed peace and prosperity. তবে জঙ্গি পোনার মাধ্যমে করতেন না এমন ভাবে সমাধান করতেন এটা শান্তিও আনত সমৃদ্ধিও আনত শান্তিও আনত আমরা তো সেই নবী শ্রেষ্ঠ নবী কামলিওয়ালা নবী সেই নবীকে পেয়ে প্রতিদিনই আমাদের ঈদের দিন আমাদের প্রতিদিনই কি কুল্লু ইয়াউমিন ঈদুনা লিন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে পেয়ে আমাদের প্রতিদিনই কিসের দিন এই নবীকে না পাইলে ঈদুল ফিতর কোত্থেকে পাইতাম ঈদুল আদহা কোত্থেকে পাইতাম আমরা তো ভাই ওগুলো ফিকার ঈদ বলছি না ওগুলো ফিকার ঈদ বলে তো ওখানে নামাজ দিতাম আমরা তো এটা নামাজের ঈদ বলছি না আমরা বলছি এটা খুশির ঈদ এটা কিসের ঈদ ঈদের বাংলা হলো খুশি তো নবী আসছে কি আমরা অখুশি না খুশি নবী আসছে একমাত্র অখুশি হয়েছে ইবলিস শয়তান ইবলিস শয়তান চারবার জোরে জোরে কান্না করেছে আপনারা শুনেছেন ইমাম সাহেবদের মুখে কয়বার একবার হলো যখন তাকে জান্নাত থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে একবার হলো যখন তাকে জান্নাত থেকে দুই নম্বর এক প্রথমবার তাকে যখন অভিশপ্ত করা হয়েছে যখন অভিশপ্ত করা হয়েছে রাজিম করা হয়েছে একবার দ্বিতীয়বার জান্নাত থেকে যখন তাড়িয়ে দিল তৃতীয়বার আমার নবীর যখন জন্ম হলো আমার নবীর যখন চতুর্থবার হলো সূরা ফাতিহা যখন নাজিল হলো শয়তান চিৎকার করে কান্না করেছে বলে আমার রাজত্ব তো শেষ হয়ে গেল মুহাম্মদের রাজত্ব শুরু হয়ে গেছে আমার নবী যেদিন জন্মগ্রহণ করলেন এক
মাজিন নামে এক মূর্তি পূজারী মূর্তির নামে জবে করে মূর্তির পায়ের মধ্যে রাখতেছে মূর্তি ভিতর থেকে ডাক দিল ওরে আমার নামে আর কুরবানি করিস না তুই নবীর কাছে চলে যা সত্য নবী চলে এসেছে আমাদের দিন শেষ হয়ে গেছে বুতুনে সব কালমা পড়া কাফির মুসলমান হো গয়ে جگ میں جب آئے محمد اسلام جگ میں جب آئے اسلام تعریف کیا بیان کروں میں پیارے نبی کی شان میں جس نے انہیں پیدا کیا خود شیدا ہو گئے جگ میں جب آئے محمد جگ میں جب آئے محمد اسلام আল্লাহ নবীজির আদর্শ আমাদেরকে আঁকড়ে ধরার তৌফিক নসিব করুন আমিন নিঃস্বার্থবাদিতা আপনারা দেখলেন ইনসাফ আপনারা দেখলেন দয়া কাকে বলে আপনারা দেখলেন মেয়ের নিজের মেয়েকে কিভাবে আদর করতে হয় নিজের মায়ের সন্তান কিভাবে হতে হয় সবকিছু দেখলেন এরকম বলতে গেলে মাসের পর মাস চলে যাবে কিন্তু আমার নবীর সেনা খানি আমার নবীর প্রশংসা শেষ হবে না ওখান থেকে আমরা একটু শিক্ষা গ্রহণ করব ওই যে ওই যে রোকানাকে আমি পেয়েছি তোমার সাথে যুদ্ধ করে আমি তিনটা ছাগল থেকে একটা ছাগল রেখে দিব দুইটা তোমাকে দিব দুইটা রেখে দিব একটা তোমাকে দিব কেন দিতাম তোমাকে আমি তো পেয়েছি তোমার যা হবে হোক আমার সাথে কুস্তি খেলোছো কেন না না আমার নবী তো চিন্তা করলেন একে তো আমার লাগবে একে আমার লাগবে আমার নবী বললেন এই ছাগল আমার লাগবে না যাও তুমি তোমার বাবাকে দিয়ে দাও সেই প্রভাব পড়লো ছয় বছর পরে ঈমান নিয়ে আসলো আমার নবী এভাবেই চিন্তা করেছেন দয়ার মাধ্যমে মায়ার মাধ্যমে আদরের মাধ্যমে মমতার মাধ্যমে মানবিকতার মাধ্যমে এইবার যে বাংলাদেশ সরকার প্রতি প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন নবী পালন করতে বলেছে নারীর মুক্তিতে আমার নবীর কি অবদান এইটা দিয়ে মানুষের মধ্যে সাম্য প্রতিষ্ঠায় কি অবদান মানুষের মধ্যে ইনসাফ সুবিচার প্রতিষ্ঠায় নবীজির কি অবদান মানুষকে সঠিক পথে আনার ক্ষেত্রে সমাজ গঠনের ক্ষেত্রে বিশ্ব ভ্রাতৃত্ব গঠনের মধ্যে নবীজির ইউনিভার্সাল ব্রাদারহুড যেটাকে বলা হয় বিশ্ব ভ্রাতৃত্ব আরে কোরআনের একটা শব্দ এসেই তো বিশ্ব ভ্রাতৃত্ব গঠন করেছে কোরআন যখন বলছে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসি ওয়াহিদা সেই আল্লাহকে ভয় করো যিনি একটা মাত্র নফস থেকে তোমাদের সবাইকে সৃষ্টি করেছেন তো বিশ্ব ভ্রাতৃত্বের জন্য আর কি লাগে একটা নফসের সবাই যদি একটা নফস থেকে আসে আমাদের মধ্যে দুশ্মনী থাকবে কেন চলো আমরা সত্যটা খুঁজে এক হয়ে যাই বিশ্ব ভ্রাতৃত্ব আমার নবী শিখিয়েছেন বর্তমান সরকার উপলব্ধি করতে পারছে এটা দুই এক চুনোপুটি ও স্বীকার করে এখন আর কিচ্ছু হবে না যেখানে মক্কার ইমাম পর্যন্ত মিলাদুন নবীর অভিনন্দন জানাচ্ছে সারা বিশ্বকে সেখানে আমাদের চুনোপুটিরা বিরোধিতা করে কোনো কিছু করতে পারবে না আল্লাহ পাক জাল্লা শানু আমাদের সবাইকে ওদেরকে সহ আমরা তাদেরকে হেদায়েতের দোয়া করছি আমরা সবসময় হেদায়েত চাইব এরা হেদায়েতের মধ্যে চলে আসুক এরা বেলাইনে আছে লাইনে আসুক আল্লাহ পাক জেলা শানু আপনাদের মাহফিলকে কবুল করুক আমার অত্যন্ত ভালো লেগেছে আপনাদের এই উপস্থিতি এত সুন্দর আয়োজন আল্লাহ পাক দূর থেকে এসে আশাটা সফল হয়েছে আল্লাহ পাক জেলা শানহু আমাদের সবার এই মহাব্বত নবীজির নবীজিকে কেন্দ্র করে মহাব্বত আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ নবীজি আল্লাহকে কেন্দ্র মহাব্বত নবীজিকে কেন্দ্র করে মহাব্বত সেই মহাব্বত টিকবে স্থায়ী হবে যদি সৌন্দর্যের জন্য মহাব্বত করেন সৌন্দর্য চলে গেল মহাব্বত শেষ হয়ে গেল এই জন্য নীতি ঠিক করতে হবে আজকের আত্মহত্যার সমাধান হলো সবচেয়ে বেশি ভালোবাসো রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসো আল্লাহকে আত্মহত্যা আর করতে হবে না তুমি সবসময় মনে করবে আল্লাহ ইজ উইথ মি রাসূল ইজ উইথ মি মাই প্রফিট ইজ ক্রাইং ফর মি জোরে বলুন সুবহানাল্লাহ